হ্যালো বন্ধুরা প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনার আধার কার্ডের মধ্যে মোবাইল নাম্বার রেজিস্টার থাকতে হবে মোবাইল থেকে আধার কার্ড কীভাবে বের করা যায় সেটাই আজ আমি আপনাদের দেখাবো এর জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আপনি খুব সহজেই আমার সমস্ত ভিডিও আপনার নোটিফিকেশনে পেয়ে যে যাবেন সবার প্রথমে আমাদের মোবাইলের কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে আমরা গুগল ক্রমেও যেতে পারি গুগল ক্রমে গিয়ে ওপরে যে আমরা অ্যাড্রেসবার পেয়ে যাবো ওই অ্যাড্রেস বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে মাই আধার ডট ইউ আইডিআই ডট গভ ডট ইন তো আমরা কী করবো অ্যাড্রেস বারে গিয়ে লিখে দেবো মাই আধার ডট ইউ আইডিআই ডট গভ ডট ইন আপনি যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে এটা লিখতে পারেন লেখার পরে সার্চ করে দিলেই মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে তো আমরা কী করবো এটা লিখে সার্চ করে দেবো তো দেখুন এখানে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে তো এখানে আমাদের দেখাচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট খুলে গেছে মাই আধার তো এখানে আমাদের কি করতে হবে লগ করতে হবে নিচে আমরা লগ ইন পেয়ে যাব এই লগ অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে লগ ইন টাচ করে দিলে লগ ইন খুলে যাবে যেখান থেকে আমরা লগ করে নিতে পারবো তো আমরা কী করবো লগ ইন ক্লিক করে দেবো লগ ইন ক্লিক করে দিলে লগইন এর পেজ এখানে চলে আসবে এখানে সবার উপরে আমাদের আধার নাম্বার দিয়ে দিতে হবে তার নিচে ক্যাপচা দিয়ে দিতে হবে আধার নাম্বার আর ক্যাপচা দেওয়ার পর নিচে যে সেন্ড ওটিপি অপশান পেয়ে যাব এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো আমরা কি করবো এখানে পুরোটা ফিল আপ করে দেবো তো আমরা কি করবো এখানে পুরোটা ফিল আপ করে দেবো তো দেখুন এখানে আমি পুরোটা ফিল আপ করে দিয়েছি পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে আমরা সেন্ড ওটিপি অপশান পেয়ে যাব ওই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিলে রেজিস্টার মোবাইলে ওটিপি চলে যাবে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই মোবাইলে ওটিপি চলে যাবে তো দেখুন এখানে আমাদের দেখাচ্ছে ওটিপি জেনারেশান সাকসেসফুল অর্থাৎ ওটিপি চলে গেছে তো মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে আমাদের দিয়ে দিতে হবে ওটিপি দেওয়ার পর নিচে যে লগ ইন অপশান পেয়ে যাব এই লগ ইন অপশানে চলে যেতে হবে তো দেখুন এখানে ওটিপি দিয়ে দিয়েছি দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করে দিলেই লগ ইন হয়ে যাবে তো আমরা কী করবো লগ ইন অপশানে ক্লিক করে দেব লগ ইন অপশানে ক্লিক করে দিলেই তো দেখুন এখানে লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পর এখানে সবার অপশন পাচ্ছি সার্ভিসেসের মধ্যে প্রথম যে অপশনটি পাচ্ছি ডাউনলোড আধার ওই ডাউনলোড আধার অপশানে ক্লিক করে দিলেই ডাউনলোড হয়ে যাবে তো আমরা কী করবো ডাউনলোড আধার অপশানে ক্লিক করে দেবো ডাউনলোড আধার অপশানে ক্লিক করে দিলেই এখানে আমাদের রিভিউয়ার ডেমোগ্রাফিক ডাটা অর্থাৎ আমাদের ডেমোগ্রাফিক ডাটা আমাদের দেখাবে সেটা আমরা একবার দেখে নিতে পারবো তো দেখুন নিচে আমাদের ডেমোগ্রাফিক ডাটা দেখাচ্ছে যেখানে আমাদের ছবি দেখাচ্ছে নাম দেখাচ্ছে ডেট অফ বার্থ দেখাচ্ছে এগুলো আমাদের দেখাচ্ছে জেন্ডার দেখাচ্ছে অ্যাড্রেস দেখাচ্ছে তো এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো এগুলো আমরা দেখার পর নিচে ডান দিকে ডাউনলোড অপশান পেয়ে যাব ওই ডাউনলোড অপশানে ক্লিক করে দিতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলেই আধার কপি ডাউনলোড হয়ে যাবে তো আমরা কী করবো ডান দিকে যে ডাউনলোড অপশান পাচ্ছি ওই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো ডাউনলোড অপশানে ক্লিক করে দিলেই আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে তো দেখুন আধার কার্ড ডাউনলোড হচ্ছে আধার কার্ড ডাউনলোড হয়ে যাওয়ার পর যখন ওপেন হবে তখন আমাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো পাসওয়ার্ড দেখুন এখানে পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ড কি হবে পাসওয়ার্ড নামের প্রথম চারটে লেটার বড়ো হাতের সঙ্গে ইয়ার অফ বার্থ তো এটা আমাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে সব সবসময় আধারের পাসওয়ার্ড এটাই হয় নামের প্রথম চারটে লেটার বড়ো হাতের সঙ্গে ইয়ার অফ বার্থ তো এটা আমরা এখানে দিয়ে দেবো দেওয়ার পর ওপেন করতে পারবো তো দেখুন এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দেওয়ার পর নিচে ডান দিকে যে ওপেন অপশান পাচ্ছি ওপেন অপশানে ক্লিক করে দিলেই আধার কার্ড ওপেন হয়ে যাবে তো আমরা কী করবো ওপেন অপশানে ক্লিক করে দেবো তো দেখুন এখানে আধার কার্ড ডাউনলোড হয়ে গেছে তো এভাবেই আমরা আধার কার্ড ডাউনলোড করতে পারি তো দেখুন ওপরে ডান দিকে আমরা তিনটে ডট দেখতে পাবো ওই তিনটে ডটে গিয়ে আমরা এই আধার কার্ড কপিটাকে সেন্ড করতে পারবো অথবা চাইলে এখান থেকে প্রিন্টও করতে পারবো তো এভাবেই আমরা খুব সহজেই আমাদের আধার কার্ড কপি মোবাইল থেকে ডাউনলোড করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই